আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা আলোচনা করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় লালমনিরহাট নিয়ে বিস্তারিত কথাবার্তা। আজকের ভিডিওতে 2024 সালের আপডেটের যে ভর্তি তথ্য রয়েছে এবং রিভিউগুলো তোমাদের সাথে আলোচনা করব। একটি ভিডিওর মাধ্যমে তোমরা প্রস্তুতি সহ সকল তথ্য পেয়ে যাবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমেই আসি এই বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস, কারণ অনেকেই হয়তোবা এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানে না, তাদের জন্য উপকারী হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ সরকারের অর্থায়নে এটা নির্মিত হয়। এটি আকাশ বিজ্ঞান ও প্রকৌশল সম্পর্কিত বাংলাদেশের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা তেজগাঁওয়ে অবস্থিত পুরাতন বিমানবন্দরে অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে। 2019 সালের 6 মে এয়ার ভাইস মার্শাল AHM ফজলুল হক ভাইস চ্যান্সেলর হিসাবে নিয়োগ দেওয়া হয় এই বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরিত্যক্ত লালমনিরহাট বিমানবন্দরে হবে এই বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস। এবার আসি নতুন বিষয় এবং আসন সংখ্যা নিয়ে আলোচনা। অনার্সে মূলত 4টি বিষয় চালু রয়েছে, তবে এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। তোমরা দেখতে পাচ্ছ 4টি বিষয়: বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যারোস্পেস, বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এভিওনিক্স, বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং অ্যারোস্পেস, বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং এভিওনিক্স। প্রতিটিতে 30টি করে আসন রয়েছে, সব মিলিয়ে 120টি আসন রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। আগামীতে যে সকল বিষয় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, বর্তমানে 4টি বিষয় চালু রয়েছে, আরও 10টি বিষয় পর্যায়ক্রমিকভাবে শুরু হবে, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার আসি আবেদনের যোগ্যতা, অবশ্যই এটা সম্ভাব্য। এসএসসি বা সমমান পরীক্ষা 2020 অথবা 2021, এইচএসসি বা সমমান পরীক্ষা 2022 অথবা 2023 হলে আবেদন করা যাবে। এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অবশ্যই তোমাকে পাশ করতে হবে এবং গণিত সহ রসায়ন সাবজেক্টই থাকতে হবে, এবং এইচএসসিতেও তোমার বিজ্ঞান বিভাগ হতে হবে। দুই পরীক্ষাতেই অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 4.50 পেতে হবে, মোট জিপিএ 9.0 হতে হবে। ও লেভেল 2019 পরে এবং এ লেভেল 2023 নভেম্বরের আগে থেকে যারা আসবে তাদের এ লেভেলে ম্যাথ, পদার্থ, রসায়ন সহ মোট পয়েন্ট 27 পেয়েছেন, তারা এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এবারের ভর্তি পরীক্ষা ঢাকা ও লালমনিরহাট এই দুই কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেদন প্রক্রিয়া, আবেদন দুটি ধাপে সম্পন্ন করতে হয়। প্রথম ধাপে প্রাথমিক আবেদন এই ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হয়, এবং এখানে প্রাথমিক আবেদনের সময় 200 টাকা দিতে হয়। SMS দিয়ে টেলিটকের মাধ্যমে আবেদনটি সেরে নিতে হয়। যখন আবেদন কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেব। যোগ্যতার ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হয় এবং তালিকা প্রকাশ করা হয়, অর্থাৎ সিলেকশন করা হয়। 200 টাকা দিয়ে আবেদন করে তুমি যদি সিলেক্টেড হও তাহলে তোমার জন্য দ্বিতীয় ধাপ আসবে। দ্বিতীয় বা চূড়ান্ত আবেদন করতে হয় একই ওয়েবসাইটের মাধ্যমে। তোমাকে আবারও 550 টাকা দিতে হবে, যা SMS মাধ্যমে টেলিটকের সিমের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে, এবং আবেদন করলে তোমাকে একটি পাসওয়ার্ড দিবে এবং সেই পাসওয়ার্ডের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করে ভর্তি পরীক্ষা দিতে হবে। এই হচ্ছে আবেদন প্রক্রিয়া। পরীক্ষার নিয়ম ও নীতি, 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হয়। OMR শীট শুধুমাত্র বল পেনে ইউজ করা যায়। ফোন, নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটর ছাড়া ইলেকট্রনিক্স আর কোনো ইলেকট্রনিক ডিভাইস সাথে আনা যায় না। পেন্সিল বক্স, জ্যামিতি বক্স, কম্পাস, ছোট বড় পরীক্ষার ব্যাগ সাথে আনা যায় না। কালো কালির বল পেন, সাধারণ পেন্সিল, ইরেজার, শার্পনার সাথে আনা যায়। তোমরা দেখতে পাচ্ছ এই মডেলের বাইরে আর কোনো ক্যালকুলেটার ইউজ করা যায় না। এবার আসি পরীক্ষার মানবণ্টন এবং পদ্ধতি। ভর্তি পরীক্ষা 100 নম্বরে হয়ে থাকে, সময় দেওয়া হয় 2 ঘন্টা। HSC তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিয়েছ সেই সিলেবাসেই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাতে লিখিত 60% এবং MCQ টাইপের প্রশ্ন আসে 40%। ভর্তি পরীক্ষায় পাস নাম্বার 40 ধরা হয়, ভুল উত্তরের জন্য 25% নাম্বার কাটা হয়। তোমরা দেখতে পাচ্ছ গণিত থেকে 24টি MCQ আসে, লিখিত আসে 16 নম্বর, মোট 40 নম্বর। পদার্থ থেকে 18টি MCQ, লিখিতের জন্য 12 নম্বর, মোট হচ্ছে 30 নম্বর। রসায়নের জন্য 12টি MCQ, লিখিত 8, সর্বমোট 20 নম্বর। ইংরেজিতে MCQ 6, লিখিত 4, সব মিলিয়ে 10 নম্বর, মোটমাট 100 নম্বর। পরীক্ষার কেন্দ্র এবং অন্যান্য তথ্য। পরীক্ষা সচরাচর ঢাকা লালমনিরহাট একযোগে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। কোনো ধরনের খাবার পানি দেওয়া হয় না, তুমি চাইলে সর্বোচ্চ 600 মিলির স্বচ্ছ বোতলে তুমি পানি নিয়ে আসতে পারবে। স্বচ্ছ বোতলে 50 মিলি পরিমাণ হ্যান্ড স্যানিটাইজারও সাথে বহন করা যায়। এবার আসি শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি।
আবেদনকারীর মধ্য থেকে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে মাধ্যমিক গণিত পদার্থ ও রসায়ন এই তিনটি বিষয়ের উপর মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাথমিক সিলেকশন করা হয়। নম্বর সমান হয়ে গেলে শুধু গণিতের পর যথাক্রমে পদার্থ ও রসায়নের প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকার দেওয়া হয়। ভর্তি পরীক্ষার উপর 65% রাখা হয়েছে, ভাইবার উপর 10%, এইচএসসি রেজাল্টের উপর 15%, এসএসসি রেজাল্টের উপর 10% রাখা হয়েছে। সব মিলিয়ে 100% উপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে এর জন্য ভর্তি পরীক্ষা অবশ্যই পাস করা জরুরি। ভর্তি এবং সেমিস্টার খরচ গত শিক্ষাবর্ষের তথ্যটি শেয়ার করছি, অবশ্যই তথ্যগুলো পরিবর্তনশীল। সকল বিষয়ে একই ধরনের খরচা হয়, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ কী ধরনের খরচ। মোটমাট সর্বমোট এখানে প্রায় 172,450 টাকার মতো খরচা হয়। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ তারিখ। তোমরা দেখতে পাচ্ছ প্রাথমিক আবেদন আগামী ফেব্রুয়ারি দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সিলেকশনের রেজাল্ট মার্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেকশন যদি মার্চ মাসে হয় তাহলে চূড়ান্ত আবেদন মার্চ মাসেই শুরু হবে। প্রবেশপত্র ডাউনলোড এবং ভর্তি পরীক্ষা এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলাফল এপ্রিল বা মের দিকে হবে। নির্বাচিত এবং ওয়েটিংয়ের তালিকা এপ্রিল মের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসি আমাদের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ বাসায় বসে কিভাবে এই বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিবে। পদার্থবিজ্ঞানের জন্য শাহজান তপন স্যারের বইয়ে কোনো বিকল্প নেই, এর সাথে কনসেপ্ট বুকটি দেখতে পারো আর বুলেট বইটি সহায়ক হিসাবে দেখা যায়। রসায়নের জন্য কনসেপ্ট বুক হাজারিন আকসারের বই, এর সাথে অ্যাসপিরিন বইটি তোমরা দেখতে পারো। গণিতের জন্য ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক কেতাবুদ্দিন স্যারের বই, এর সাথে কনসেপ্ট বুকটি দেখতে পারো। ইংরেজির জন্য প্যারেন্টস ক্লিপসের টোফেলের বইটি, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এই দুটি বই খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত হিসাবে অ্যাপেক্স বইটি দেখা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত তথ্য এবং রিভিউ। আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে বাসায় বসে নিজে নিজে প্রিপারেশন শুরু করে দিবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।